প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে। আমরা বলেছিলাম, আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহধারণ চাই। আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করবো কিনা। কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন, আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন। উত্তরায়, খুলনায়, হবিগঞ্জে, টাঙ্গাইলে, সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আজকে প্রায় 7-8 জন ভাইকে হত্যা করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে, আবারও উনি রক্তের খেলা পেতে উঠেছেন। একটা রক্তঘাত সরকার কিভাবে ক্ষমতায় থাকছে, কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না। এই দেশের মানুষ রাস্তায় নামবে, খালি হাতে নামবে, উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন, পাথর খুলি উড়াইয়া দিচ্ছেন। এগুলো কোন কোন ধরনের অবিচার ভাবে বাস করতেছে, এটা কোন ধরনের রাষ্ট্র, সভ্য রাষ্ট্র? এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না? প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে? যাকে ইচ্ছে তাকে হত্যা করবে, যাকে ইচ্ছে তাকে খুন করবে, এটা চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে, আর আগামী কালকে পরে পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ, কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে যাওয়া হবে না, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, সচিবালয় বন্ধ থাকবে, এভরিথিং বন্ধ থাকবে। গণভবনে কোনো বাস গাড়ি ঢুকবে না, বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না, এভরিথিং অফ থাকবে। এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। কেউ ট্যাক্স দিবেন না, প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না, গ্যাস বিল দেওয়া যাবে না, প্রয়োজনে কাঠে রান্না করা হবে, প্রয়োজনে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে। তারপরে যদি বিদ্যুৎ চলে যায়, যদি বিদ্যুৎ লাইন কেটে দেয়, তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করবেন প্রয়োজনে। তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না, এটা খুনি সরকার। আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে, আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশ গুলা টাইকে দিবে, আর বিকাল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায়। মানে দোমুখ সাপ, সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে। আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে 14-15 তারিখ আমাদের সাথে বসেছিলাম, ওনার সাথে আলোচনা করবেন, কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে। উনি একটা নিঃসংসতা চালাচ্ছে বাংলাদেশে, কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে। ছেলেদেরকে, শিশুদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে হত্যা করতেছে, ছাত্রলীগ যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নামতেছে, ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করতেছে, আর বসে থাকে তাই না? আমরা সারা দেশের ছাত্র, নাগরিক, অভিভাবক, যে অবস্থানে আছেন, মা বোন, প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে রাজপথে থাকবেন, প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আপনার যদি একটু লজ্জিত হন, আপনি যদি বিচার চান, আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনি ঘরে থাকতে পারেন না, আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে। প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন, বিল্ডিং এর সবাই মিলে, বিল্ডিং কমিটি, প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন, মিটিং ডেকে সিদ্ধান্ত নিন, সবাই একত্রিত হয়ে নামবেন। প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন, রাস্তায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত এই রক্তক্ষাক তার কাজ বন্ধ না করে এবং এই রক্তক্ষাক যেন না থাকতে পারে। স্পষ্ট বার্তা, বারবার ছাত্রদেরকে হত্যা করবে, নাগরিকদেরকে হত্যা করবে, বারবার এই দেশের মানুষকে হত্যা করবে, আবার সেই ক্ষমতায় করবে, আমার ট্যাক্সের টাকায় গাড়িতে চলবে, যাদের ট্যাক্সের টাকায় উনি গাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকায় যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার, এবং ক্ষমতায় বেশি উনারা উনাদের মতো করে আবার হাস্যরস সৃষ্টি করবেন, নাটকবাজি করবেন। এটা আর চলতে দেওয়া যাচ্ছে না, এটা আর চলতে দেওয়া যাবে না। আপনাদেরকে বলতেছি এটা আর চলতে দেওয়া যাবে না। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন, প্রতিটা ঘর, মহল্লা, প্রতিটা পাড়া, প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন। কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবং পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন, কোন ধরনের সহযোগিতা করা হবে না। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন। প্রতিটা দলকে বলবো, বিএনপি হোক, বাম হোক, ডান হোক, যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদাত্ত আহ্বান। ধর্মনৈতিক দল হলে ধর্মনৈতিক দল, ডান দল হলে ডান দল, বাম দল হলে বাম দল, জাতীয় ঐক্য মতে প্রত্যেকে রাস্তায় নেমে আসবে, প্রত্যেকে রাস্তায় নেমে
ঐক্যবদ্ধ আপনারা জানান দিবেন, এইটা বাংলাদেশে চলতে পারে না, কোন রক্তক্ষেপ এভাবে থাকতে পারে না, বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না। আজকে সকালে আমাদেরকে বলেছেন, আমাদেরকে দাওয়াত করতেছেন যে আমার বাবা মাকে নিয়ে আমি ওনার গর্ভবনে যেতাম, যে ওনাদের সাথে আলোচনা করতাম, জাস্ট একটা কথাই বলেছি, ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, উনি ওই রক্ত হাত পরিষ্কার করুন, তারপর আমরা গর্ভবনে যাবো কিনা ভেবে দেখবো।